হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আপনাদের সুন্দর একটা রেসিপি দেখাবো সেটা হলো কিভাবে কালো জোড়া দিয়ে সিম ভাজি করে সেই জন্য আমি একটা কাটার নিয়েছি কাটারের সাহায্যে আমি এই সিমগুলো সুন্দর করে কেটে নিলাম দেখুন বন্ধুরা সবগুলো সিম এক রকম সাইজের কাটা হয়েছে এবং তরকারি সব সময়ের জন্য এক সাইজের কাটা হলে তরকারিটার স্বাদ বেড়ে যায় আপনারা অনেকেই জানেন কিনা জানি না আমার এক আঙ্কেল বলতো মানে আমার ফুপা মারা গেছেন তিনি তিনি সব সময় বলতেন তরকারি সময় এক সাইজের কাটতে হয় তো এক সাইজের তরকারি কাটলে দেখতেও সুন্দর লাগে রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটা স্বাদ সে আলাদা তাই আমি এই কাটারটা দিয়ে ভালো করে সিমগুলো কেটে নিয়েছি কারণ অনেক সময় দেখা যায় বটি দিয়ে কাটতে কাটতে আঙ্গুলটা ব্যথা হয়ে যায় কাচ কাছে হয়ে যায় কাচে কাচা হয়ে যায় সেজন্য আমি এই কাটারটা ব্যবহার করেছি আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন এখন আমি কড়াইতে রসুন পেঁয়াজ ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা যখন হালকা হালকা পুড়ে আসবে আমি তখন কালো জিরাটা দিয়ে দিব এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিব এবং এর ভেতরে আস্তে আস্তে করে আমি সব উপকরণগুলো দিতে থাকব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই সাপোর্ট করবেন এখন আমি এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম সহজ উপায়ে যদি কালো জিরা দিয়ে কেউ রান্না করতে চান কোনো ভাজি তবে এভাবেই করবেন এটা শাক ছাড়া যে কোনো ভাজিতে তরকারিতে দেওয়া যায় এখন আমি সবজিগুলো দিয়ে দিব সিমি আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম তারপর সিমি কিছুটা পানি থাকে সেই পানিতেই সিদ্ধটা হয়ে যাবে এর জন্য আমার আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমি সিমটা ভালো করে হলুদের সাথে দিয়েছি এই কারণে যদি পেঁয়াজের ভিতরে হলুদটা দেওয়া হয় তবে সিম ভাজির কালারটা অনেক সুন্দর হয় ঠিক আছে বন্ধুরা আপনারা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন ঠিক আছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে অসাধারণ কালার হয়েছে আপনারাও ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর কালার হবে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঠিক আছে সুন্দর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব এখন আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে দিয়েছি আপনারা চাইলে আগে পরে যখন ইচ্ছা দিতে পারেন আমি পরে মানে ঝালটা একটু বেশি খাই তাই ঝালটা একটু বেশি দিলাম আপনারা এভাবেই রান্না করলে খুব সহজেই কালিজিরা সিমের ভাজিটা পেয়ে যাবেন এভাবে যদি আপনারা তৈরি করেন দেখেন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি এখন একটু ঢেকে দেব একটু ঢেকে না দিলে সিদ্ধটা হবে না তাই আমি একটু ঢেকে দেব বেশিক্ষণ ঢাকবো না বেশিক্ষণ ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে আর খাবারের কালার মানে তরকারি কালার নষ্ট হয়ে গেলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে বেশি সিদ্ধটা আসলে সবজির জন্য মানে খাবারের জন্য উপকার না তাই সবজিটা আমরা সবসময় হালকা সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না দেখেন প্রায় আমার আসছে আপনারা খেলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ